গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারের সব হেডকোয়ার্টার দখল করে নেয়ার হুমকি দিয়েছেন বিএনপি মহাসচিব। বিকেলে নোয়াখালীতে পদযাত্রা পূর্ব সমাবেশে বিএনপি মহাসচিব আরও বলেন, বিদেশিদের কাছে সরকার সুষ্ঠু নির্বাচন দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা বিশ্বাস করে না জনগণ। এ সময় সরকার পতনে হরতাল অবরোধ না দেওয়ার কারণ তুলে ধরেন মির্জা ফখরুল। সরকার পতনে এক দফা দাবিতে নোয়াখালীতে পদযাত্রা অংশ নিতে শহীদ ভুলু স্টেডিয়ামে ঢল নামে বিএনপির নেতাকর্মীদের। নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় স্টেডিয়াম। কর্মসূচিতে যোগ দেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। পদযাত্রা পূর্ব সমাবেশে সরকারের পতন ছাড়া ঘরে না ফেরার ঘোষণা দেন তারা। প্রধান অতিথির বক্তব্যে সরকার পতনে হরতাল অবরোধ না দেওয়ার কারণ ব্যাখ্যা করেন বিএনপির মহাসচিব। আমরা সভা করছি, দাবি জানাচ্ছি, মিছিল করেছি, আমরা একটা জিনিস করিনি বন্ধুগণ, আমরা হরতাল দেইনি, তাই না? আমরা অবরোধ করিনি, কারণ আমরা এখন মনে করছি যে আমরা জনগণকে সঙ্গে নিয়ে এই সরকারকে ফেলে দিব, তাদের সমস্ত হেডকোয়ার্টারগুলোকে আমরা দখল করে নেব বন্ধু। জনগণ সরকারের সুষ্ঠু নির্বাচন দেওয়ার আশ্বাস বিশ্বাস করে না বলেও দাবি করেন মির্জা ফখরুল। বিদেশিদের কি বুঝাচ্ছে বুঝাচ্ছে আমরা জানি না, দরকার নাই আমাদের বিদেশিদের। আমরা সোজা কথায় বলতে চাই, এই দেশের মানুষ বুঝে গেছে একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের হাতে নির্বাচন করার জন্য নির্বাচনকালীন সরকার গঠন করে। পরে স্টেডিয়াম থেকে বেগমগঞ্জের একলাসপুর পর্যন্ত পদযাত্রায় অংশ নেন নোয়াখালী সহ আশেপাশের 5 জেলার হাজারো নেতাকর্মী। ডিবিসি নিউজ ডেস্ক। ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণের নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।